গতকাল কোর কমিটির বৈঠকের পর আজ রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, শান্তনু ঠাকুর সহ রাজ্যের সাংসদ বিধায়করা এই বৈঠকে যোগ দেন। আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় রণনীতি স্থির করতে এই প্রস্তুতি বৈঠক। কোর কমিটিতে আলোচিত বিষয়গুলি নিয়েই আরও বিস্তারিত আলোচনা করা হল এই বৈঠকে। রাজনৈতিক মহলের ধারণা, 2024 নির্বাচনের জন্য বিজেপির সাংগঠনিক কাজকর্ম শুরু হয়ে গেল এখান থেকেই।